প্রিয় দর্শক, এখন আমরা আপনাদেরকে দেখাবো কাঁঠাল গাছের গ্রাফটিংয়ের পদ্ধতি। আমাদের দেশে সচরাচর যে সমস্ত কাঁঠাল গাছ আমরা দেখতে পাই, সেই গাছগুলি থেকে যে কাঁঠাল হয় তার বীজ থেকে এই চারা তৈরি করা হয়েছে। এই চারাতে আমরা গ্রাফটিং আমাদেরকে দেখাবেন, এবং এই যে গ্রাফটিংয়ের যে সায়নগুলো রয়েছে গ্রাফটিং করার জন্য, এইগুলি আমরা ওনারা যেটা উদ্ভাবন করেছেন বাড়ির বা বিভিন্ন উন্নত যে জাত কাঁঠালের সেইগুলির থেকে ওনারা এই সায়নগুলি সংগ্রহ করে এখানে ওনারা গ্রাফটিং করবেন, এবং এটা হবে তখন এই জাতটার এই বৈশিষ্ট্য নিয়ে এই যে গাছটা তখন বেড়ে উঠবে। তো এটা আমরা ওনার কাছে একটু জানবো এবং কীভাবে করবেন এটা একটু দেখব। আপনারা জানেন যে কয়েক প্রকারের গ্রাফটিং পদ্ধতি আছে, তার মধ্যে ক্লেপ গ্রাফটিং, ভিনিয়ার গ্রাফটিং, অ্যাপ্রোচ বা কন্ট্যাক্ট গ্রাফটিং, সাইড গ্রাফটিং প্রভৃতি ধরনের গ্রাফটিং। আমি এখানে আপনাদেরকে দেখাবো যে ক্লেপ গ্রাফটিং পদ্ধতিতে কীভাবে গ্রাফটিং কাজ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি কাঁঠালের ছায়ন, এবং এটা বাড়ি কাঁঠাল তিন, যেটা বারো মাসি, সেই গাছ থেকে আনা হয়েছে। এখানে গুড়ার থেকে আমরা মোটামুটি 6 ইঞ্চি পরিমাণ উপরে আমরা প্রথমে কেটে নিব। আমি এরপরে যে কর্তৃত অংশে একটি ফাটল তৈরি করতে হবে, এভাবে উপর থেকে ফাটল তৈরি করলাম। তারপরে এই সায়নটাকে আমরা এভাবে দুই দিক থেকে কেটে বাকল তুলে ফেলবো, সাত নিচে যাতে সাদা অংশ তৈরি হয়। দেখা যাচ্ছে যে দুই দিক থেকে আমরা বাকল তুলে নিয়েছি। এখন সেই অংশটা রুট স্টকের এই কর্তৃত অংশের ভিতরে ইনসার্ট করব। অনেক সময় দেখা যায় যে রুট সায়নের সায়ন চিকন হয়ে থাকে রুট স্টকের থেকে, সেই সময় আমরা সায়নটাকে একদিকে এনে রাখব, একদিকে মিলিয়ে দিব, মাঝখানে রাখব না। তারপরে আমরা এখানে একটি সাদা প্লাস্টিকের ফিতা দিয়ে এটাকে শক্ত করে বেঁধে দেব। এভাবে আমরা এখানে ফিতাটা বেঁধে দেব। তারপরে এই কর্তৃত এই অংশে যাতে শুকিয়ে না যায়, সেই শুকানোর থেকে প্রতিরোধ করবার জন্য প্লাস্টিক ক্যাপ দিয়ে দেবেন। আমরা একটা প্লাস্টিক ক্যাপ দিয়ে এটাকে ঢেকে দেব, এবং প্লাস্টিক ক্যাপের নিচে আমরা সুতা দিয়ে হালকা করে বেঁধে দেব। মনে রাখতে হবে যে এখানে মাঝে মধ্যে ক্যাপের ভিতরে পানি জমতে পারে, সেই সময় আমরা পানিটা টোকা দিয়ে নিচে ফেলে দিব, অথবা খুলে পানি বের করে দিব, অথবা নতুন ক্যাপ দিব। আচ্ছা, তো এভাবে 15-20 দিনের মধ্যেই গাছের ছায়নের উপরের অংশ থেকে সাধারণত নতুন করে কুশি বের হবে, এবং তখনই আমরা বুঝতে পারবো যে গ্রাফটিংটা সাকসেস হয়েছে, সফল হয়েছে।